কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের কাছে একদম সাধারণ দীপা হয়ে এসেছি, যেমনভাবে গত কয়েকদিন ধরে তোমরা আমাকে ভালোবাসছো, আমাকে সাপোর্ট করছো। তো আমার মনে হয় না, মানে আমার নিজেকে তোমাদের কাছে লুকিয়ে রাখাটা উচিত, একদম ন্যাচারাল দীপা। ঠিক আছে, আর একজন আমার ব্যাপারে বলেছে, দিদি পরের ভিডিওতে তুমি তোমার ব্যাপারে কিছু বলবে। আচ্ছা, আমি আগে বলে নিই সেগুলো, তারপর খাবো। ঠিক আছে, আমি ক্যানিং থাকি। আমি আমাদের এখানটায় একটা নার্সারি স্কুলে পড়াই, বাড়িতে বাচ্চাদের পড়াতাম, এখন লকডাউনের জন্য অফ আছে, আর বাচ্চাদের আঁকা শেখাই। ঠিক আছে, আরও একটা মেন জিনিস যেটা এখন আমি করি, সেটা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাই। ঠিক আছে, আর আমার হাজবেন্ড আপাতত এখন কোনো কিছুই করছে না, লকডাউনের জন্য ও ঘরেই আছে। ঠিক আছে, আর ও ঘরে আছে বলেই আমার এইগুলো করা সম্ভব হচ্ছে, নাহলে হয়তো আমার ইচ্ছা আজীবন মানে সফলই হতো না, অসফলই থেকে যেত। এখন লকডাউনের মধ্যে ও ঘরে আছে, আমি ওর থেকে কাজ বাজগুলো শিখে নিতে পারবো, পরে ও কোথাও কাজে গেলে আমি তখন কন্টিনিউ করতে পারবো, এটা তোমাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখতে পারবো। যাকে খাচ্ছি আমি, আজকে হয়েছিল ডিমের ঝোল, তার সঙ্গে ও চপ এনেছিল, আমি ওটা তরকারির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে, তোমরা চেষ্টা ইচ্ছা হলে খাবে, ভালো লাগবে খুব। খাচ্ছি আমি, এখানটায় ডাঁটা আছে, ডাঁটা, ঢেঁড়স, খাচ্ছি কেমন। আর যে ভিডিওটাতে কারেন্টটা হয়ে গেছিল, ভেবেছিলাম তো ভিডিওটা কেউ দেখবে না, ওই ভিডিওটার জন্যই হয়তো সবাই আমাকে হচ্ছে গিয়ে মানে ব্লক করে দেবে, কিংবা ভালো লাগবে না দেখতে, কিন্তু ওই ভিডিওটাতেই এত সাপোর্ট পেয়েছি, আমি ভিতর থেকে খুব খুশি হয়েছি। আমার মনে হয়েছে যে ভালো হয়েছে আমি ভিডিওটা কন্টিনিউ করেছি, অফ করিনি। খাচ্ছি, মাইক্রোফোনটা এত দূরে চলে গেছে, থালাটাও না দূরে চলে গেছে, দূর থেকে খাওয়া যায় নাকি? ইরিটেট হলে হবে না, কিন্তু এই ডাঁটাগুলো আমি খাবো, কুমড়োর ডাঁটা আমাদের গাছের, আমার খুব ভালো লাগে খেতে। আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট আমার বাবা আর মা, ওদের দুজনের কাছেও আমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু আছে বলে আমার মনে হয় না। ভাই, তুই যদি রেগে যাস আমার কিচ্ছু করার নেই। আমার বাবা তো আমার কাছে কি বলতে পারবো না, আমি বলে বোঝানো সম্ভব না, কোনো একদিন সুযোগ হলে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো, বাবা মা।
দাঁত চেপাতে অনেক টাইম লাগে। অনেক অনেক দূর দূর থেকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে কমেন্ট করছো, তার জন্য আমার 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 দিক থেকে অনেক 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 থ্যাংক ইউ। আর একটা কথা, আমি কখনো ভুলবো না তোমাদেরকে, ঠিক আছে? সে আজকে আমার জায়গা এখানে আছে, কালকে যেখানেই থাকি আমি, আমার জায়গা ইউটিউবে যেখানেই যাক, যাদেরকে নিয়ে আমার শুরু হয়েছে না, তাদেরকে আমি কখনো ভুলবো না, সত্যি বলছি। আমি ইউটিউবের মধ্যে গিয়ে কম্পিউটার থেকে দেখেছি যে আমাকে সাবস্ক্রাইব করেনি এরকম প্রায় 64% মানুষজন যারা আমার ভিডিও দেখছে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছে না, তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি যে করো আমাকে সাবস্ক্রাইব। আমাকে সাবস্ক্রাইব করলে আমি আমাকে মানে তোমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করতে হয় বা তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে বলবে, আমি সেটা করবো। চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিলে তো তোমাদের কোনো ক্ষতি হবে না, তাই না? আমারই করা আছে কতজনের সাবস্ক্রাইব। এইটা দিয়ে আমার ঝোলগুলো সব নিয়ে নিয়েছি চপ। অসাধারণ লাগছে, বিশ্বাস করো।
আজকে সারাদিন সবার এত ভালো ভালো কমেন্ট দেখেছি না, মনটা শান্তি হয়ে গেছে। ভিডিও বানানো যেন সার্থক হয়েছে আমার, মন থেকে বলছি। এবছর রাখিতে স্কুলে যাব না, প্রত্যেক বছর রাখিতে না হাত ভর্তি হয়ে যায়, রাখিতে স্কুলে যেতে পারছি না, বাচ্চাদের সঙ্গে দেখা হচ্ছে না, বেকার লাগছে। এই চপটা, বজ্জার চপটা আমার সব ঝোল নিয়ে নিয়েছে আর একদম শুকনো হয়ে গেছে, তবে অসাধারণ হয়েছে। লকডাউনটা যেতে দাও, তারপর আমিও বিরিয়ানি খাবো। আসলে ও বলছিল আজ যে তুমি খাবে, আমাদের এখানে একজন অনলাইন ডেলিভারি দিচ্ছে বাড়িতে, কিন্তু একা একা খেলে তো হয় না বলো। সব থেকে আগে ও আমার থেকে বেশি খেতে ভালোবাসে, তো মা আছে, আমার ননদ আছে, ওই জন্য বলেছি লকডাউনটা উঠুক তারপর। একটু ঝোল হলে খাওয়াটা যা হতো না, ঝোল ছাড়াও অসাধারণ খাচ্ছি চপটার জন্য। বেশি বড় বড় কথা বলছি আর টাইম নষ্ট করছি, আবার যদি কারেন্ট চলে যায় তাহলে ফ্যানি বাবা। অনেকদিন পরে সুন্দর খাচ্ছে, চিমচাম সুন্দর খাওয়া,
ডান্ডাগুলো মাঝখানে গন্ডগোল করেছে, ভালো লাগে ডান্ডা খেলতে। কী করবো, ভিডিওর জন্য খাবো না আমি। ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মশা কামড়াচ্ছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবে, এভাবে আমাকে সাপোর্ট করবে। ভিডিও তো আমি বানাচ্ছি, এমনি বানাবো তেমনি বানাবো, শুধু তোমরা পাশে থাকলে আর একটু বেশি ভালো লাগবে, উৎসাহের সঙ্গে বানাবো যেমন আজকে বানালাম। একটু সাজিনি কিন্তু আমি। টাটা।